সব রকমের ব্যস্ততা জানেন নামাজ কি বলেছেন বিকারী বিশাল্লাল্লাহ সাল্লাম শুধু জান্নাত পাবে না তারা বরং হ্যাঁ বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহ পাক তাদের স্পেশাল ছায়া যে দেবেন সেটা আরও ছায়া হোক আর আল্লাহ পাকের কোনো ছায়া হোক সেই যে ছায়া দেবেন কয় শ্রেণীর মানুষকে সব আতন ইউজিল্লাহ মোল্লাহ ফ ইউজিল্লি অ মাল আদিল্লাহ ইল্লাহ দিল্লাহ এক লোক রাজুলুন তালবহু মো কনবিল মাসাজি এমন ব্যক্তি কি আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন যার অন্তর সবসময় সময় লটকে আছে ঝুলে আছে परेशान আছে ইলমা সাজের মসজিদে যাওয়ার জন্য জি মসজিদে যাওয়ার জন্য তালবাহ মুআল্লাকুন মাসাজিদ اذا خرجামিন মসজিদ থেকে বেরলে হাতায় উদাইলি কখন আবার আসব আল্লাহ না করি কি শেষ নামাজ হয়ে যায় আল্লাহ না করে রাতে মকচলা আমার এই শেষ আর হয়তো ফজর नसीব হবে না এই রকমের পেরেশানি থাকবে এই রকমের চিন্তা থাকবে এটা হচ্ছে আসলে এবাদত এবাদতের জন্য অবসর হওয়া তিন নম্বর হচ্ছে এবাদতের ওপর অটলতা ইস্তেখামা আল্লাহ ইস্তেখামার মোড়ে প্রশংসা করেছেন হ্যাঁ রাবুন আল্লাহ মস্তাকালাহ আলিম আল্লাহমিয়া জানুন যদি এই এবাদতের উপর দিনের ওপর অটল হয়ে যান নামাজ ধরেছি তো ধরেছি মরে গেলো ছাড়ব না যতক্ষণ হুঁশ আছে ছাড়ছি না হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে নামাজ আগে তার পান আমার দুনিয়া সুখে দুঃখে সুখে যে কোনো পরিস্থিতিতে জেহাদের ময়দানে রসুল্লাহ যদি সলাতুল খব পড়ে সলাতুল খবের শিক্ষা দেন তা আপনার কোথায় ছাড় আছে দাঁড়িয়ে না পারছো বসে পড়ো বসে না পারো শুয়ে শুয়েও যদি হচ্ছে না শুয়ে নড়াচড়া করতে পারছো না হাত কিছু নড়াইতে পারছো না চোখের ইশারাই সুলহান যতক্ষণ হুঁশ আছে নামাজের কোনো ডিসকাউন্ট নেই ছাড় নেই একমাত্র সফরে কসর ছাড়া এই দিনের উপর অটলতা এবাদত অটলতা এবং এবাদত করতে করতে বকর পথ অবলম্বন না করা এবাদত করছে না আবার বাঁকাও চলছেন এইরকম না সোজা জান্নাতের পথে চলেন ফালা কফুন আলেম কোন ভয় নেই তাহলে কোন চিন্তা নেই মমিন যদি ইস্তেকামা গ্রহণ করে সোজা পথে অটল থাকে বাদবন্দিগীর ওপর না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে সাদ করেছেন ও বলেছেন লম্বা রয়েছে সেজন্য সংক্ষেপ করছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু মাসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা নেমে আসবে মতের সময় বিচার দিবসে কবর থেকে উঠে যাবেন সান্তনা দেবে চিন্তা করিও না তুমি মওতের সময় পেরেশান হয়ে না তুমি যাদেরকে ছেড়ে যাচ্ছো চিন্তা করিও না যে আমার এই স্ত্রীর কি হবে আমার ছেলে মেয়ের কি হবে না বালকদের কি হবে আমার ধন সম্পদের কি হবে ওই সব চিন্তা আল্লাহ তাহাফওয়ালা তাহা জানো ভয় করিও না চিন্তা করি না ভয় সামনের দিকের চিন্তা যারা ছেড়ে যাচ্ছে তাদের না চিন্তা না ভয় ওয়া আবশেরু বিল যেন্নে তিল্লেতি গন্তম তুয় সুসংবাদ মতের সময় সুসংবাদ শুনিয়ে দেওয়া হয় যারা এবাদতে ফুলফ্রি এবাদতকে এক নম্বরে রেখেছে এবাদতই তাদের ব্যস্ততা এবাদতের অটলতা তাদের জন্য ওয়া আবশেরু বিল জেন্নাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয় ফেরেশতারা দিন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন আর ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম কফিল হায়াতিদ দুনিয়া আমরা আছিই তোমার পাশে সুবহানাল্লাহ আপনাকে যদি আপনার কফিল বলে দেয় আছি তোমার পাশে আপনার অহংকারের শেষ থাকবে না তাই না হ্যাঁ গর্বের শেষ থাকবে না আর কত বড় যে মানুষ হয়ে গেছেন আপনি কারণ কফিল বলছে আমি তোমার পাশে আছি আল্লাহর ফেরেশতা মালায়িকা বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া তো তোমাদের সাথে ওয়াফিল আখিরাত পরকালও তোমাদের সাথে সুবহানাল্লাহ চিন্তা করতে পেরেছেন জি ইবাদতে মনোযোগ হন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন চার নম্বর ইবাদতে মনোযোগী হওয়ার বা ইবাদতের ক্ষেত্রে যেটা বলছি ফুলফিল অবসর হওয়ার দিক হচ্ছে যে ইবাদত স্থায়ী হবে এবং ইবাদত করে বিরক্তিবোধ করবেন না এবাদত করতে বিরক্তি আসবে না যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে বিরক্তি লাগে কি বলবেন না তাই না এটা জবাব দিবেন পরীক্ষা করব পাশ করছেন না ফেল করছেন এ মন লাগে না বিরক্তি লাগে মন লাগে আজ আওয়াজটা আসতে এসছে কারণ দুর্বলতা আমাদের অনেক আছে ঠিক না এখন শোনেন ভালো করে একটা উদাহরণ তাহলে বুঝবেন যে কত মন লাগে যদি তাহাজ্জুদ আপনাকে আজকে থেকে ধরিয়ে দিয়ে পরীক্ষা করার জন্য তাহাজ্জুদ পড়েন আধা ঘন্টা অনেক কষ্ট রাত ছোট ঘন্টা তাহাজ্জুদ পড়তে হবে তাই না ঠিক কিনা আচ্ছা ওইটা বাদ দিলাম দিনে কোনো অজিফা দিচ্ছি আপনাকে দিনে এক পাড়া কোরআন পড়েন এক একপাড়া কোরআন পড়তে কতক্ষণ সময় লাগবে একবার আসতে ধীরেও যদি পড়েন তো আঠারো থেকে বিশ মিনিট লাগবে ওর ওর চাইতে বেশি তাড়াহড়া করবেন না জি ওর চাইতে তাড়াহড়া করবেন না বিশ মিনিটে এক পারা মোটামুটি শেষ হয়ে যাবে এক এক মিনিটে এক এক পৃষ্ঠে বিশ পৃষ্ঠে এক পারা তাই না এক জুস এক পারা কোরআন পড়েন ডেলি আপনাকে দিলাম দু চার দিন চালাবেন শেখ বলেছে আজকে থেকে শুরুই করি হয়তো আর তারপরে তখন কি করবেন কেটে পড়বেন মা সালামা তাই না ঠিক না আপনাকে যদি আজকে থেকে বলি যে ভাই আপনার কাছে স্মার্ট ফোন আছে আইফোন অথবা এই যেসব যে যেসব আছে আর এতে বিভিন্ন ফ্যাসিলিটি আছে আপনি আল্লাহর অস্তায় তিন দিনের জন্য রেখে দেন তিন দিনের জন্য কি করেন রেখে দেন জি রেখে দিয়ে দেখেন দেখি হ্যাঁ মনে হচ্ছে যে আমার দুনিয়া একবার কি হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কত বড় যে বালা মুসিবত চলে এসছে এই একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা বলছে যে আমি যদি কি হইতাম এই ফোন হইতাম আমি বাচ্চা না হই শুনেছেন এটা অনেকে শুনেছে আমি যদি ফোন হইতাম তোকে লোকেরা যে কি সরছে আশেপাশে ফোন ফোন কেন করছো আজ আমি যদি ফোন হইতাম এই বাচ্চা না হয় যদি ফোন হইতাম তো বলছে যে আমি দেখি যে আম্মু সবসময় ওই ফোন নিয়ে ব্যস্ত থাকে আমাকে আদর তাদর করে না ওই ফোন কি আদর করে আমার আব্বু আসে বাড়িতে ভাবি যে আব্বু একটু কোলে নেই আদর করবে তো আব্বু এসে সাথে সাথে ও মোবাইল নিয়ে বসে যায় ও মোবাইল কি আদর করে আমাকে কেউ আদর করে না সেজন্য বলছি যে আমি যদি মোবাইল হইতাম আমি যদি মোবাইল হইতাম এই হচ্ছে আজকাল মুসলিমদের অবস্থা শুধু মুসলিম না ইসলামী সেন্টারে শিখেন তাদের অবস্থা পাঁচ অক্ত নামাজি তাদের অবস্থা জি হ্যাঁ তাহলে জন্য কোথায় ফিরি বিশ মিনিট কোরআন পড়তে বললে আর কোরআনের কত ফজিলত শুনলেন কোরআনের কত যে উপকারিতা শুনলেন সুভান যা শুনলে তা তো অল্প আরো যে কত বরকত আছে আল্লাহ পাক ভালো জানে এবং কোরআনে কেরিম আছে আর রসুল্লাহ সাল্লা হাদিস আছে কোরআন বিসমির পড়তে কয়জন তৈরি হবেন আর কয়জন এর উপর আমল করতে পারবেন যে আমি ডেলি এক পারা করে বিশটা মিনিট সময় দেব কোরআন পড়বো তিরিশ দিনে কত হবে তিরিশ পারা হয়ে যাবে এক খতম হবে না হবে না এক খতম হবে আযান ইকামত এর মাঝখানে সময়ই ওয়াজিফা দিলাম আপনাদেরকে আজানের সাথেই মসজিদে ঢুকেন ইবাদতের জন্য অবসর ফুল ফ্রি হয়ে আ তাহিয়াতুল মসজিদ পড়েই কোরআন পড়তে লাগেন আলাদা সময় আর বের করা লাগবে না দিনের 5 টাইম আযান ইকামত এর মাঝখানে গিয়ে বসতে পার리면 নিতেই কোরআন ختم হয়ে যাবে এটা হচ্ছে তাফাররুল লিল ইবাদা ইবাদতের জন্য অবসর হওয়া আযানের সাথে মসজিদে ঢুকবো কেন গল্প করব কেন আমি কিম কম্পিউটার নে বসে থাকব কেন আমি কেন আমি অফিসিয়াল কাজ করব কেন আমি সংসারের কাজ করব কেন বিবির সাথে গল্প গুজব করব কেন আড্ডা দেবো আমি সোজা আজান হয়েছে মসজিদে টান দেবো দুই রাখাত নামাজ পড়বো আর সাথে সাথে আমি কোরআন তেল শুরু করব। হয় নাকি কিন্তু কে করেন বলেন মনে হচ্ছে অবাস্তব এগুলো তাই না আপনার সালাফগন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তারপরে বহু যুগ ধরে অলমাই কেরাম এইরকমই ছিলেন কিন্তু আজকে ফিতনার যুগে কত রকমের ফিতনাই পড়েছি যে না কোরআনের জন্য সময় বেরোচ্ছে না মোবাইলে কত ঘন্টা সময় দেন বলতে পারবেন যারা নেট নাড়াচাড়া করেন দিনে কত ঘন্টা মোবাইল নাড়াচাড়া করেন যখন দেখেন অনলাইন যখন দেখেন একটা উত্তর দিচ্ছে তার মানে সবসময় রেডি হয়ে আছে হ্যাঁ যখন দেখেন কি করছে একটা কমেন্ট করছে তার মানে সবসময় রেডি আছে নেটের সাথে তাই না যখন দেখেন রিসিভ করছে আমরা রিসিভ করি অনেকের অভিযোগ আর তারপরে যে কত সময় শুধু টেলিফোন রিসিভ করাই আমার আইডিয়াতে দিনে আমাকে দু তিন ঘন্টা দিতে হয় কি চার ঘন্টা দিতে হয় তাহলে শুধু রিসিভ করাই যদি এতটা চার ঘন্টা দিতে হয় তো বাকি আমি এবার করতে দেবেন বা করব না শুধু সারা রাত আর দিন শুধু করা যে আপনার মোবাইল আপনাদের রিসিভ করতেই থাকবো তাহলে বাকি এবাদত বন্দি কোথায় আর এবাদত বন্দি সবচেয়ে বড় এলেম কোথায় এলেম কি করে বাড়বে পড়াশোনা কখন করব কিন্তু এক শ্রেণীর লোকের না পড়াশোনা আছে এলিম শিখা আছে না আমল করা আছে না ওই রকম মনোযোগী সে যার ফলে সব সময় মোবাইল নিয়ে বসে আছে মোবাইল নাড়াচাড়া করছে এমনকি রাস্তায় গাড়িও চালাচ্ছে আর এই দিকে টিভা টিভিও করছে আর অ্যাক্সিডেন্টও করছে সুহান এদিকে আপনি চারিদিকে ধ্যান রাখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্যদেরকে আপনার অনিষ্ট থেকে সুরক্ষিত রাখার জন্য আবার মোবাইল টিপো টিপিও করছেন ওখানে আল্লাহাক যেন বুঝার তৌফিক দান করেন এবাদতের ক্ষেত্রে বিরক্তি বোধ করবেন না মোবাইল নাড়াচাড়া করে কে বিরক্তি বোধ করে ইন্টারনেট আমি ব্যবহার করে বিরক্ত হয়ে যাই এরকম লক্ষ্মী যে পাওয়া যাবে না যাবে যে আমি এক দু ঘন্টা মোবাইল নাড়াচাড়া করলেই বিরক্ত হয়ে যায় হাজার একটা খুঁজে পাওয়া না কিন্তু কোরআন করতে মন লাগে না আল্লাহ পাক যেন বোঝার তফিক দান করেন তারপরে এবাদতে জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে এবাদতে কঠোর পরিশ্রম করা এবাদত শুধু আদাত সবাই নামাজ পড়ে আমিও পড়ছি নামাজ একজন মুসলিমকে পড়তে হবে মুসলিম থাকলে বুঝেছেন আরো গুরুত্ব বুঝে এই জন্য বললাম হাস লোকদের জন্য আলোচনা বুঝে নিয়েছেন যে নামাজ না পড়লে আমি মুসলিম থাকবো না নামাজ পড়ার মতো পড়ছেন মোটামুটি ফরজটা আদায় করছেন কিন্তু এবাদতে আপনার ইজতিহাদ নেই পরিশ্রম নেই মেহনত নেই আদাত হয়ে গেছে সেটা এবাদতে আর গণ্য থাকে নাই হ্যাঁ দেশাচার এবাদত করছেন দেখা দেখি এবাদত করছেন সবাই করছে আমি করছি অথবা করতেই হবে করছি কিন্তু ওই রকমের পরিশ্রমের সাথে এই মেহনত পরিশ্রম বাহ্যিক হবে আপনার শারীরিক দিক থেকে আর তার সাথে সাথে জাহেরি দিক থেকে জাহের দিক থেকে কেমন করে অন্তরকে এবাদতে পুরোপুরি লাগাইতে হবে আপনার মাথা থেকে পা পর্যন্ত একবারে খুশুর সাথে এবাদবন্দি করতে এসব কথা কি কন্যা কারি নেই নাই কি জি হ্যাঁ আপনার অঙ্গপ্রত্যঙ্গ বিনয় হয়ে ইবাদত করবে আর আপনার অন্তর একেবারে আল্লাহর কাছে তাদাররুআন তাদাররুআন একগ্র চিত্তে মনোযোগী হয়ে একেবারে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাকের কাছে থেকে দুনিয়া আখেরাত সার্বিক কল্যাণ হাসিলের জন্য আপনি ইবাদত করেছেন এই রকম এর কঠোর পরিশ্রমী হইতে হবে আল্লাহ পাক বলেন আলযিনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার উদ্দেশ্যে কি করে জাহাদু মুজাহাদা করে মুজাহাদা মানে সুফিদের বিদাতী মুজাহাদা নয় এইসব ব্যাখ্যা করে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে তৈহিদের জায়গায় সুন্নতের জায়গায় বিদাতে আর শিরকে লাগিয়ে দিয়েছে মুজাহাদা মানে নামাজ পড়বেন আপনি মেহনতের সাথে এলেন শিখবেন মেহনতের সাথে আমল করবেন মেহনতের সাথে রোজা রাখবেন কষ্টক মেহনতের সাথে এই জন্যই তো রোজার অবস্থায় যদি কেউ আপনাকে গালও দিয়ে দেয় কেউ যদি মেরেও দেয় আপনি কি বলবেন কেউ আপনাকে গাল দিতে লাগলো শুরু করলো বলেন এই কথা নয় আমি কাপুরুষ পারবো না মারি খেয়ে থেকে যাই পারবো কিন্তু আমি রোজাই আছি ভাই এটা হচ্ছে আভ্যন্তরীণ পরিশ্রম ইতিহাস মনকে সান্ত্বনা দেওয়া যে ওকে মেরে ফেলি দিতে বলে আমি মারবো না তাকে গাল দিতে পারবো বদলা নিতে পারবো কিন্তু নেব না এটা হচ্ছে ভিতরের পরিশ্রম আর শারীরিক পরিশ্রম রয়েছে আল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহু বলেন অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা সরল পথ রাতে মুস্তাকিমের রাস্তা আল্লাহ সন্তুষ্টির রাস্তা দুনিয়া আখিরাতের কল্যানে রাস্তা আল্লাহ দেখাবেন কিন্তু কি করতে হবে মুজাহাদা চেষ্টা করতে হবে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে আল্লাপাক যেন তৌফিক দান করেন ছয় নম্বরে এবাদতের জন্য অবসর হওয়ার দিক হচ্ছে এবাদত করে মানসিক শান্তি ফিল করা এবাদত করে নামাজ পড়ে কোনো স্বাদই পাচ্ছেন না রোজা রেখে কোনো মজাই পাচ্ছেন না জাকাত দিয়ে কোনো শান্তি পাচ্ছেন না হজ করে কোন রকমের শান্তি যে মানসিক শারীরিক সব রকমের শান্তি যেন পেয়েছেন কিছু বুঝেন না আপনি ওমরা করে আসলেন একই অবস্থা ওমরাতে গিয়ে ওই অবস্থা ওমরাতে ফিরে এসে ওই অবস্থা যে আগে ছিল সেই অবস্থায় না তাহলে আপনি এ জন্য যেন অবসর না আপনি অন্য কাজের লেগে আছেন এর মাঝখানে এই সব কাজগুলি এমনিতে সারার মতো সারছেন কোন রকম করে আপনার অনুভূতি হবে যে আমার সার্বিক শান্তি আমার নামাজ নামাজ পড়লে দিলটা ঠান্ডা হয়ে গেল হ্যাঁ মন মস্তিষ্ক হ্যাঁ শান্তি অনুভব করল শরীর যেন শান্তি পেয়ে গেলাম জি এগুলো কি নবীর সন্নতন হয় নবীর আদর্শ নয় বেনবি মহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন হপ বে বা এলেইয়া মিনার দুনিয়া সালা সা দুনিয়ার তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে আন্নি স্ত্রীদের ভালোবাসা স্ত্রীকে ভালোবাসবেন ভালোবাসার মতো ভালোবাসবেন যেই ভালোবাসা আল্লাহ পাক দ্বিতীয় বসেই ভালোবাসা কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ফজর গায়ে স্ত্রীকে ভালোবাসতে ওকে রাজি করতে গিয়ে দাড়ি গায়েব কে দাড়ির পারমিশন পাচ্ছে না স্ত্রী দিচ্ছে না এটা চলবে না ঠিক না হ্যাঁ চলবে স্ত্রীকে বেশি ভালোবাসি সে যেন বাপ মায়ের হক মেরে দিলাম স্ত্রীকে বেশি ভালোবাসি সে যেন ভাইদেরকে আর বোনদেরকে দিতে দিচ্ছে না খরচ করতে দিচ্ছে না ওদের অভাব এইটা চলবে না স্ত্রীর যতটা হক আছে ততটা হক দিয়ে ভালোবাসা নবী সল্লাহ সাল বলছেন স্ত্রী ভালোবাসা অর অন্তরে ঠেলে দেওয়া হয়েছে অতীব এবং সুগন্ধি খুশবুর ভালোবাসা অরন্তরে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু এর চাইতে বড় ভালোবাসা যাতে মানসিক শান্তি হয় হ্যাঁ চক্ষু শীতল হয় হ্যাঁ নয়ন জুড়ায় সেটা হচ্ছে অজয়েলাত কুররাতু আইনি ফি আমার চক্ষুকে শীতল করা হয়েছে কিসে ফি নামাজ পড়াতে নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয় মেয়ে স্ত্রী দেখে চক্ষু ঠান্ডা হয় না তাদের ভালোবাসা অন্তরে কিন্তু নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয় মন জুড়াই মনে শান্তি হাসিল হয় সব রকমের যত দুঃখ কষ্ট ছিল কে গাল দিয়েছে কে মোদীর খারাপ আচরণ করেছে কে কলিগ আমার হিংসা করছে কে দুশ্মনী করছে কে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে পাড়া প্রতিবেশী সবসময় ষড়যন্ত্র চক্রান্তে লেগে আছে সব দুনিয়া এসব আউট করে দিয়েছে দুনিয়া আউট করে দিয়েছে মনের শান্তি নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসছেন এবাদবন্দি করে এটা হচ্ছে আসলে এবাদতের জন্য অবসর হওয়া আর এই এবাদত না এই যে মসজিদে গিয়েছি কিন্তু মোবাইল হ্যাঁ বন্ধ করা যাচ্ছে না মনে থাকলে একটু সাইলেন্ট করলাম তারপরও যাতে বুঝা যায় যে কার কি আসছে না রাখলাম এবাদত হলো নাকি এবাদতের জন্য অবসর না মোবাইলের জন্য অবসর সেই জন্য মোবাইল অফ তো করা যাবে না এখানে অফ করছে না মাগের পরে চলতি আছে মোবাইল চলতি আছে মোবাইল ঠিক না এই এলএম শিখা বড় এবাদত না খেয়ানো করে এলএম শিখতে বসেছেন আর মোবাইল আপনার সাইলেন্টও করছেন না আপনি সাইলেন্টও করছেন না তাহলে কোথায় আপনি এলএম শিখার জন্য অবসর এলএম শিখার জন্য কোথায় ফুল ফ্রি আসল ফুল ফ্রি হচ্ছে আপনি কিসের জন্য মোবাইলের জন্য দুনিয়ার জন্য আর অন্য অন্য গরজের জন্য অন্য লোকের সাথে কন্ট্যাক্টটা ঠিক থাকে যে যখন টেলিফোন করে যাতে করে আমি যোগাযোগটা ঠিক রাখতে পারি ইত্যাদি তারপরে যা শুনলাম শুনলাম আর না হলে অসুবিধা নেই আল্লাহ পাক যেন আমাদের ইসলাম তৌফিক দান করেন নবিয়ে করিম সাল্লি সাল্লামের মনের শান্তি হয়তো নামাজ পড়লে ঠিক না আর আমাদের মনের শান্তি কারো পয়সাতে কারো গদিতে কারো নেতৃত্বে কারো খ্যাতিতে আর তাহলে কোথায় কোন দিকে করিম সাল্লাম বলতেন বেলাল রাজি আল্লাহ তাল্লাহ আজান দাও আজান আজানের সময় হয়নি আজান দিয়ে নামাজ দিয়ে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও আরেহনাবিস সালা দিয়া বেলাল নামাজ দিয়ে আমাকে শান্তি আরামের আমার আরামের ব্যবস্থা করে দেন হাজান হলেই মনের আরাম নামাজ পড়লেই মনের শান্তি এই ছিল ওরা সুরুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্মের জিন্দেগী যিনি আমাদের যেন উসুন হাসানা উত্তম আদর্শ জি এবাদতে এবাদতের জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে এটা দিয়ে শেষ করছি কথা লম্বা হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক যেন আমাদের সকলের সালা করেন সেটা হচ্ছে যে এবাদতে একেবারে ডুবে যাওয়া মনোযোগী হওয়া এমন ভাবে যে আশেপাশে কি হচ্ছে খবর রাখি না এই স্তরে যদি পৌঁছিতে পারেন এটা অসম্ভব কিছু না তাহলে জানবেন যে সত্যিকার আপনি মমিন হইতে পেরেছেন সত্যিকার মমিন মুসলিম আপনি হতে পেরেছেন কেমন বলছি এটা তো অসম্ভব কথা নামাজ পড়ছে আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কে কি বলছে না বলছে আমরা শুনছি না এরকম কি হচ্ছে হে বাদতে হয় না এখানে এলএম শিখছেন দিন শুনছেন আর আশেপাশে কেউ বলছি তখন এই দিক থেকে চট করে ওই দিকে তাকাইতে শুরু করছেন করছেন না করছেন না একটা লোক যদি ওখান থেকে ছবি নেওয়া শুরু করে তো আমার কথা বাদ দিয়ে ওকে দেখা শুরু করছে ওই লোকটা কে রে হ্যাঁ ওর দিকে দেখা শুরু করছেন তো কোথায় আপনি এ বাদতে মনোযোগী নামাজের ভিতরে নামাজ পড়ছি এবং মসজিদে যদি একটা হালকাও কোথাও সারা শব্দ হয় সব টের পাচ্ছি তাহলে কোথায় নামাজে ডুবতে পেরেছি আমরা কোথায় এবাদতে আমরা এবাদতের গভীরতাতে যেতে পেরেছি বলবেন যে এটা তো অসম্ভব আমি বললেন যে আপনার মোবাইলে তো অসম্ভব হয় না বুঝলেন মোবাইলে কল ধরে থাকিয়েন কথা বলছেন কারোর সাথে আর পাশে আরেকটা লোক খোঁচা দিয়েছে কিছু বলছে আপনার সাথে বলতে চাইছে এ কথাটা বলে দাও এ কথাটা বলে দাও অধিকাংশ লোক কিন্তু শুনি না শুনি এদিকে এমন ভাবে ডুবেছি মনোযোগ হয়েছি যে এর কথা শোনাই বা কথা শুনি আরে কি বলছে হয়তো একটু হয়তো টের পাচ্ছেন যে কি বলতে চাইছে কিন্তু তার কথা আপনার মগজে ঢুকে না কারণ মগজ ডুবিয়ে দিয়েছেন এই এই মোবাইলে ঠিক কিনা না বুঝেন না বিষয়টা এটা ছাড়া বলছি পরীক্ষিত আর আজকাল খুব তালাক হতে লেগেছে স্বামী স্ত্রীতে কিসের কারণে এই ফেসবুক ইন্টারনেট এই সবের কারণে ইন্টারনেটের কারণে ইউটিউব খুলে অথবা ইন্টারনেট খুলে কোনো কিছু একটা শুনছে বা দেখছে স্ত্রী স্বামী ওকে কিছু বলতে আছে তিনবার বলা হয়ে গেল ওর খবরই নেই হবে না হবে না মেজাজ খারাপ হবে না হবে না মারামারি হবে কি হবে না তালাক হচ্ছে তালাক সারা পৃথিবীর সমস্যা এটা আপনাদেরকে বলছি এর বিপরীত অনেক সময় স্বামী মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়েছে আর বাড়িতে আসার পরে মোবাইল নিয়ে ব্যস্ত ওর বেশ কিছু কথা সারা দিনের জন্য আছে বলতে চাই এদিকে বলছে ও একটিও কথা শুনছে না কর্ণপাতি করছে না মেজাজ খারাপ হবে কি হবে না স্ত্রীর ঝগড়া বাঁধবে কি বাঁধবে না তালা করছে এরকম করে আরে আরো শোনেন আজকাল বাচ্চাদেরকে নিয়ে যদি পারিবারিক মিটিং এ বসেন এদিকে বাপ কথা বলছে উপদেশমূলক নসিহত করেছে মা কথা বলছে ওইদিকে প্রত্যেকটা সাবালোক ছেলেরা এমনকি সাবালোক যারা হয় প্রত্যেকের হাতে যার যার হাতে মোবাইল ও মোবাইল টিপছে এদিকেও তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে মিছামিছি বাপের দিকে মায়ের দিকে একটু তাকাচ্ছে ওই দিকে তাল দিচ্ছে কোন দিকে মোবাইলের দিকে তাল দিচ্ছে এমন ভাবে তাল দিচ্ছে যে ও বুঝেই না বাপ কি বলেছে খবর নাই মা কি বলেছে খবর নাই জি এই রকম হচ্ছে অবস্থা তো এই কথাগুলি বুঝাইলাম কোরআনে মাহাদিসের আয়াত দলিল বলা হয়নি আমাদের শেখ বলছেন যে দশ মিনিট টাইম আছে তো শেষ করে দিচ্ছি আমি লম্বা করবো না কারণ রাত অনেক হয়ে গেছে সাড়ে নটা বাজতে যাচ্ছে আল্লাহ রব্লে আলামীন কোরানিকারিমের সুরা আলাম নাস রাহালকা সাদা রাখা সুরা ইন সে রাহ বা সুরায় সারাহা তাতে বলছেন ফায়েজ আ ফানসা যখন তুমি অবসর হবে কঠোর পরিশ্রম করো ওয়া কঠোর পরিশ্রম করে বা দুদিগীত ওয়া এলাহ রব গাব এবং তোমার প্রতিপালকের দিকে ধাবিত হও ঝাঁপিয়ে পড়ো আল্লাহ এই বিষয়টি বহু আয়ত বলছে ফাফি রৌ আল্লাহর দিকে ধাবিত হও আল্লাহর দিকে পলায়ন কর। আল্লাহর দিকে কেমন করে পালায়ন করবেন এই বিষয়গুলি আলোচনা আশা করি এতে হয়ে গেছে আল্লাহ পাকরব এবাদ সম্পর্কে বলছেন সুর এমার আয়াত নম্বর পঁয়ষট্টি তরব্বিশ মাতাল আর জমাবেই না হমা আল্লাহ পাকরব বলে বলছেন আকাশসমূহ এবং জমির রব এবং এর মাঝে যা কিছু রয়েছে সবকিছু রফা বধু সুতরাং তাঁর এবাদত করো বাস্তবের লে এবাদতেহি তার এবাদতের ওপর অটল হয়ে যাও তার এবাদতের জন্য অবসর হয়ে যাও তার এবাদতের ওপর ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করে এবাদবন্দি করতে হবে এই যে দিকগুলি আলোচনা করলাম হালতা আলম সামিয়া আল্লাহ সমতুল্য সমকক্ষ কক্ষ কেউ আছে কি আল্লাহর মতো কেউ আছে সুতরাং আল্লাহ পাকের এবাদতের ওপর অটল হয়ে যাও এতেই তোমার দুনিয়া আখেরাতের কল্যাণ রয়েছে হাদিসে কুদ্সি বলছি আজকের বিষয়ের সাথে সরাসরি হাদিসের সম্পর্ক হাদিস মুসনাদ আহমদে রয়েছে তিরমিজিতে আছে ইভিনে মাজা মুসনাদ খাকেম আছে আল্লাহ আলবানী রাহিমা উল্লাহ আদিষ্টিকের শহী বলেছেন জামেতে। জাম হেতে আবহাজিয়া আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে কালার রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ রাসুর উল্লাহ সল্লে বলে ইন্নাল্লাহ তা আলাইয়া মহান আল্লাহ বলছেন ইয়াবনা আদম তাফার রাগলে এবাদতি হে আদম সন্তান আমার এবাদতের জন্য পুরোপুরি অবসর হয়ে যাও অবসর হওয়ার আর ব্যাখ্যা করব না কারণ মেলা ব্যাখ্যা হয়ে গেছে তাই না আশা করি যথেষ্ট আমার এবাদতের জন্য কি হয়ে যাও ফুল ফ্রি হয়ে যাও অবসর হয়ে যাও এক নম্বরে রাখো মনোযোগী হও সবগুলি দিক যা বলেছি যদি আল্লাহর ইবাদতের জন্য অবসর হয়ে যেতে পারে যে আমার কাছে সর্বপ্রথম টাইম হচ্ছে কার জন্য আল্লাহর ইবাদতের জন্য তারপরে স্ত্রীর জন্য তারপরে ছেলে ছেলেমেয়ের জন্য তারপরে দুনিয়ার জন্য রুজি রোজগারের জন্য তাহলে কি আমলা সাদ রাখা রেনান তাহলে তোমার সিনাকে তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভর্তি করে দেবো অন্তর ধনী হয়ে যাবে যা আছে তাতেই সবচেয়ে বড় ধনী সুখি আপনি আর কি হয়ে যাবে ও আসুদ্ধ ফাঁক রাখা তোমার অভাবকে আমি শেষ করে দেব কোনো অভাব থাকবে না আল্লাহ রুজির দায়িত্ব নিছেন আসমান থেকে অফিস সামা এরিস গোকুম তিনি বন্টন করছেন কারো হাতে রাখেননি না হয় জালেমরা দিত না নয় ছয় করে দিত তাই না আল্লাহ স্বয়ং দিতে চাইছেন এবং বলছেন যে তোমার অভাব দূর করে দেব তুমি কি করো একাল শুধু করো আমার এবাদতে যেন পয়দা করেছি অমা খালাতুল জিন্ন ইনসা ইল্লা আবদুল শুনে তালা বলছে এবাদত যেন সৃষ্টি করেছে সুতরাং এটাই যেন তোমার মেইন টার্গেট থাকে এর জন্য তুমি ফুল ফ্রি হয়ে যাও অবসর হয়ে যাও তাহলে তোমার অভাব দূর করে দেব তোমার অন্তরকে ধনী করে দেবো ফাল আর যদি এমনটা না করো মালা তো ইয়াদাইকা শোগলা তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেবো এত ব্যস্ত হয়ে যায় মগজ ব্যস্ত হাতমা ব্যস্ত সারাদিন সকালে বেরিয়েছেন রাত বারোটা হয়ে যাচ্ছে আপনি দুনিয়ার কাজকর্ম সেরে আসতে পারছেন না শুধু পেট পেট আর পয়সা আর পয়সা তাই না আজকাল কি জীবনটা এরকম হয়নি গ্রামের লোকের চাইতে শহরের জীবনের ব্যস্ততা দেখেন আর ছোট শহর চাইতে টাউন চাইতে সিটির ব্যস্ততা দেখেন সারা সারাদিন ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত স্ত্রীকে সময় দিতে পারে না বাচ্চাদেরকে সময় দিতে পারে না আর আল্লাহকে তো সময় দিতেই পারে না ঠিক না এইরকমও যদি করো তাহলে তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেবো ওয়ালাম আসুদ্দাফাক রাখা আর তোমার অভাবকে আমি কখনো দূর করবো না আল্লাহ ফাক্ জনাবাদের হুঁস করার তফিক দান করেন ইসলামার তফিক দান করেন আর একটি হাদিশ নাই এর সাথে অত্যন্ত গাঢ়ভাবে জড়িত আনাজিন মালিক রাজী আল্লাহ তালা থেকে বর্ণিত কালারসুর উল্লাহ সাল্লাল্লাহ আল্লিস রসুল্লাহ সার বলছেন মানকানাতিন আখেরা তো হাম মাহু হাম মানকানাতিন আখেরাতো হাম মাহু যদি কারো পরকাল লক্ষ্য উদ্দেশ্য হয় চিন্তা হচ্ছে আমার আখেরাত কেমন করে ভালো হবে চিন্তা হচ্ছে আমার আখেরাত পরকাল কেমন করে ভালো হবে এইটা যদি করতে পারেন জাল আল্লাহ গনাহু ফি কালবিহি আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দিয়ে দিবেন অন্তর অভাব মুক্ত যা আছে তাতেই সুখী এক পয়সার জন্য কারো দয়ারস্ত হবেন না আপনি আল্লাহ অন্তরকে ধনী করে দিবেন আর কি করবেন এক নাম্বার দুই নম্বর অজামালু তার সমস্ত কাজকর্মকে সুষ্ঠু করে দেবেন সুস্থ ভাবে পরিচালিত করে সব কাজ চলছে মাসা আল্লাহ পরিবার ঠিক আছে ছেলেমেয়েরাও ঠিক আছে শিক্ষা দীক্ষাও ঠিক আছে চাকরিও ঠিক আছে রোজি রোজগার আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বেরোচ্ছি নিরাপদ আসছি নিরাপদ সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরবুল আলম ওয়াহিয়া রাগ এমা আর দুনিয়া তার কাছে এসে লুটিয়ে পড়বে পায়ের তালায় দুনিয়া তার লুটিয়ে পড়বে কি করতে হবে শুধু টার্গেট বানাইতে হবে আমার পরকাল কি করে সুন্দর হবে আমি জান্নাত কি কি করে লাভ করে রাজি করব। এই হবে আর যদি এটা না করেন অমান কানাতের দুনিয়া হাম্মাহ আর কারো দুনিয়া যদি টার্গেট বনে যায় দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য পয়সা হ্যাঁ নেতৃত্ব রাজনীতি হ্যাঁ আমার খ্যাতি আমার এই সেই আমার ব্যস্ততা আমার এই এইরকম যদি গরজ হয়ে যায় আল্লাহ তাহলে তার দুই চোখের সামনে আল্লাহ শুধু যেখানে দেখবে শুধু না পেরেসানির শেষ নেই আর কি কিহ তার কাজকর্মকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন অবস্থাই খারাপ যেখানে যাবে ব্যর্থ ছেলে মেয়ে খারাপ হয়ে গেল স্ত্রীও ও না বাব মায়ের সাথে সম্পর্ক ভালো না পাড়া প্রতিবেশীদের সাথে অপেরশানি আর সব রকমের বালা মুসিবত এদিকে কর্মক্ষেত্রে গেল ওখানেও টেনশন ফররাক আল্লাহু শামলাহু আল্লাহ পাক তার কাজ কর্মকে ছিন্ন করে দেবেন ওয়ালাম ইয়াতীহি মিনাল দুনিয়া ইল্লা মা কুদ্দিরালাহু বা মা কুতিবালাহু এবং দুনিয়ার অতটায় আসে যতটুকু তার ভাগ্যে লিখা আছে ওর বেশি আসবে না অত হাত পা মেরে আর লাভ নেই হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানি সিলসিলা সহিহাতে সহী বলেছেন নীম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লেমের একটি হাদিস দিয়ে আলোচনার শেষের দিকে যাচ্ছি বে নবী সাল্লাহি সাল্হ বলছেন সহিম মুসলিমের হাদিস কাদা আফ লাহমান আসলাম কেউ যদি মুসলিম হয়ে যায় তাহলে সে সফল কাম হয়ে গেলো বলেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে মুসলিম তাই না আলহামদুলিল্লাহ কিন্তু সত্যিকার অর্থ মুসলিম হইতে হবে তিনটি কথা বলেছেন এই তিনটি গুণ নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করেন কাদা আফ লাহমান আসলাম আ যে মুসলিম হলো। যে আল্লাহর দিনের সামনে আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল সফল হয়ে গেল সার্বিক কল্যাণ আফলা কা ফান এবং তাকে রেজিগ দেওয়া হয়েছে চলার মতো পাঁচ বছর দশ বছর খাবেন বসে এইরকম না আমাদের তো অধিকাংশ লোকের এরকম আছে তাই না খাওয়ার মতো অনেক করে ফেলেছেন না রোজেকা কাফা ফান মাসিক যা বেতন আসছে বা ইনকাম হয়ে আসছে সেটা দিয়ে আপনার সংসার চলে যাচ্ছে কাজকর্ম চলে যাচ্ছে কামিয়া হবেনি যথেষ্ট কালকের চিন্তা করতে হয় না আজকে রাত্রে শুইছেন কালকের জন্য আছে আমার পরশুর জন্য কালকে ব্যবস্থা হবে রোজেকা কাফাফান বেশি না চলার মতো তার তাকে দেওয়া হয়েছে ওয়া আল্নাহল্লাহ হবে মা আল্লাহ যা কিছু দিয়েছেন তাতে তার মনে পরিতৃপ্তি আছে মনে শান্তি আছে আর খাই খাই ভাব নেই যে ও কে বেশি দিয়েছে ও বেশি পেয়েছে আমি একেবারে গরিব আমি একেবারে অভাব কিছুই করতে পারলাম না ওই সব কথা না আলহামদুলিল্লাহ মনে কি আছে শান্তি আছে তৃপ্তি আছে আল্লাহ সুক্রিয়া আল্লাহ যা দিয়েছেন তাতে সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক লোকের চাইতে আমরা ভালো আছি ভালো নেই আলহামদুলিল্লাহ এখানে আপনারা আসতে পেরেছেন অনেক হাসপাতালে মাসকে মাস আছে ঠিক না অনেকে চলে গেছে দুনিয়া থেকে আপনাকে আল্লাহ আরো আমল করার সুযোগ দিয়েছেন আপনার সামনে হয়তো বহু রমজান আল্লাহ পাক দেবেন হ্যাঁ বহু নামাজ পড়ে আল্লাহ পাক সুযোগ দেবেন ওই দুনিয়া থেকে চলে গেছে অনেকে হেদায়ত অনেকের হেদায়ত নসিব হয়নি জি অনেকে সৌদি আরবে এসে এখান থেকে খালি হাতে বিদায় চলে গেছে যে কয়েক সপ্তাহ আগে পত্রিকাতে পড়লাম এক লোক হায়েল এয়ারপোর্টে নেমেছে এয়ারপোর্টে নেমে তাকে চার ঘন্টা বাই রোডে যেতে হবে কফিলের কাছে সুফান আল্লাহ ছয় লাখ টাকা খরচ করে এসছে আসল রাস্তাতে অ্যাক্সিডেন্ট সাথে সাথে মারা গেছে অ্যাক্সিডেন্ট ছয় লাখ টাকা খরচ করে সাথে সাথে অ্যাক্সিডেন্ট মারা গেছে পত্র পত্রিকাতে ছড়িয়ে গেছে খবর আপনি বলেন তার সাথে কত ভালো আপনি কত ভালো যা খরচ করে উঠিয়ে নিয়েছেন অনেক কিছুই করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন দিনের ওপর চলার তৌফিক দান করেন আর এবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন এবাদতে যদি মনোযোগী না হন তাহলে সর্বনাশ হয়ে যাবে যে দুনিয়ামুখী হবে দুনিয়াও বেশি কিছু পাবে না বরবাদ হয়ে যাবে আসরের একটি নামাজ এই সম্পর্কে আসরের একটি নামাজ যদি ছাড়েন কোনদিন তাহলে যদি এই বরবাদি হয় তাহলে যারা ফজর পড়ে না তাদের কত বরবাদি সর্বনাশ চিন্তা করুন আপনি এই হাদিসটি আপনাদেরকে শোনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সহিখারী মুসলিম রয়েছে মোহাম্মদ রাসোরম বলছেন যে আল্লাহ তাফুতহুল আসর যার আসরের নামাজ ছুটে যায় আসর নামাজ ছুটে গেল ঘুম দিল টান আর ছেড়ে দিল করলো পড়লোই না অথবা মাগরে পরে পড়লো অথবা সূর্য বাড়ি একটু আগে পড়ছে মোনাফেকের নামাজ পড়ছে অলসতার নামাজ নামে মাত্র নামাজ নামাজের মতো নামাজ পড়ে না না জামাত না বক্ত ওই খেয়াল নেই যার আসরের নামাজ ছুটে গেল ছেড়ে দিল লহু সেই ব্যক্তির এবং তার পরিবার স্ত্রী ছেলে মেয়ে সবকিছুই ধ্বংস হয়ে গেল এমনি কথা যেমন তেমন কথা একটা আসরের নামাজ ছাড়লে হতে পারে পাকের গজবে ধন সম্পদ ধ্বংস আপনার পরিবার ধ্বংস সবকিছু ধ্বংস এটা একটা অর্থ আল্লাহর গজব এই গজবের হকদার আপনি হয়েছেন সে আল্লাহ তার রহমতে কিছুদিন ছাড় দিতে পারে হ্যাঁ ক্ষমা করতে পারেন সেটা আলাদা কথা আর কেউ কেউ বলছেন যে যেমন দিন আক্ষেপটা কেমন হবে দুনিয়াতে যদি কারো সব ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে স্ত্রী ছেলে মেয়ে সব মারা গেছে একা বেঁচে আছে সিরিয়াতে এরকম হচ্ছে হচ্ছে না এখন একা বেঁচে আছে তার স্ত্রী ছেলেমেয়ে কেউ নেই বানবন্যার সময় এরকম হয় না ভূমিকম্পে হয় না একা সুনামিতে বেঁচে গেছে কেমন করে কেউ নেই তার বংশের কেউ নেই স্ত্রী ছেলে কেউ নেই তার ধন সম্ভব টাকা পয়সা কিছু নেই বাড়িঘর কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে এই রকম হলে কত আক্ষেপ হতে পারে একজন মানুষের ঠিক না এই এর চাইতে বেশি আক্ষেপ হবে কেমতের দিনে ওই ব্যক্তির যেই ব্যক্তি একদিন আসরে নামাজ ঘুমিয়ে থেকে গেছে আর ছেড়েছে কত বড় আফসুস সে হাসরের মাঠে করতে হবে চিন্তা করুন আল্লাহ ফাক রব্বুল আলম যেন এবাদতের হেফাজতের তৌফিক দান করেন পাঁচ আপ্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনা যেন মাফ করে দেন আর মুসলিমদের উপর যেসব বালা মুসিবত এসেছে জেনে রাখবেন যে আল্লাহর এবাদতকে আমরা পিছনে ফেলে দিয়েছি আল্লাহর এবাদতকে আমরা দুই নম্বর তিন নম্বরে শেষ নম্বরে রেখেছি যার ফলে এই আজাব এসেছে এই কথাটি প্রত্যেক স্তরের মুসলিমকে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন اللہم آئیننا علی ذکرکا و شکرکا و حسن عبادتکا ربنا آتنا فی الدنیا حسنا و فی الاخرہ حسنا و قنازہ بننا ربنا ظلمنا انفسنا و این لم تقفل لنا و ترحمنا لنا کوننمی الخاسرین ربنا حبلنا من ازواجنا و ذریاتنا قررت آئین و جعلنا للمتقین اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين